সায়ন ক্যামেরার দিকে তাকা। এই ব্লগ হচ্ছে? হ্যাঁ ব্লগ হচ্ছে, স্টার্ট হচ্ছে এটা, এরপর ইন্ট্রো আসবে, ঠিক আছে চ। টিং 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 টি টিং টি টিং টিং এরকম। যাই হোক, মানে এবার থেকে মানে একদম পুরো ক্যাজুয়াল ব্লগ আমরা ঠিক করেছি, কোনো কিছু ভাববই না, যা সামনে দেখবো সেটাই ব্লগ। এখন আমরা বেড়াতে এসেছি, বেড়াতে মানে বিকালবেলা হঠাৎ করে হুঁচুক উঠলো, এছাড়া একটু বেরিয়ে আসি, ক্যামেরা নিয়ে চলে এসে ছবি তুলবে বলে, আর আমি এমনি চলে এসেছি গাড়ি নিয়ে। এটা হচ্ছে দিয়ারা, দিয়ারার জায়গাটা কোথায় বলতে না, এই মানে লাইনটা ওই দিকে আছে, তো এই জায়গাটায় নানা মানুষজন ছবি ছবি তুলতে আসে। তো বেশ একদম পুরো পুরো ধানের ক্ষেত, রৌদ্র ছায়া, খালি রৌদ্র নিয়ে এটাই যা, কিন্তু আবহাওয়াটা হেভি হয়ে আছে, কোনো মানে কোনো ব্যাপার নয়, একদম পুরো রোদ নেই না, ছাওয়া নেই, বৃষ্টিও হচ্ছে না, আশা করি হবে না। ছবি তোলার কাজ স্টার্ট করে দিয়েছে। এটা কি মোবাইল ফটোগ্রাফি হবে? ওয়েদারটা এত ভালো হয়ে আছে, মানে একদম পুরো ক্লাউডি, তার সাথে একটু রোদও আছে দিক থেকে, হালকা করে আসছে, মানে ভালো ওভারকাস্টের কন্ডিশন। আচ্ছা এটা এটা একটু সামনের দিকে যাবো, মাস্কটা পরতে একদম ইচ্ছা করছে না, তাও পরে রাখি, লোকজন আছে, কোনো রিস্ক নিয়ে আসি হবে না। এবার গিয়ার বেরোচ্ছে, গরিব আদমি, সেই তো সেই তো সেই তো সেই তো কিসের ছবি তুলবি তুই? প্রথম হচ্ছে গাছটা ছবি তুলছিস, কলা বাগান কিছু বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে এধার ওধারে, বাগান না অ্যাকচুয়ালি সরি কলা গাছ। বাংলাদেশের একটা কোম্পানি আছে ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি, চিত্রগল্প বলে, তারা এইসব লোকেশন পেলে নাচতে লেগে যাবে, তারা ব্রাইড গ্রুমকে বলবে এখানেই দাঁড়াও এখানেই ছবি তুলবে। সাপ খুব থাকতে পারে আমি জানি না, আশা করি থাকবে, থাকে না না মাঠের মধ্যে শুনেছি তো থাকে না, থাকে না থাকে, এদিক দিয়ে একটা সাইকেল, এদিক দিয়ে একটা সাইকেল, কোন সাইকেলটাকে পাস দেবো আমরা, এখানে বসে আছে অসাধারণ, আবার আমাকে এদিক থেকে পেছনে যেতে হবে, বেচারা সাইকেলে ছবি তুলতে চাই অ্যাকচুয়ালি, সাইকেল আসছে তার ছবি তোলা হবে। দূরে প্রান্তে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে, আগুন জ্বলছে কেন, ওটা সেই ধাইয়েগুলো পুরায় না, হারভেস্টের পরে সব পুড়িয়ে দেয়, এগুলোর জন্য দিল্লিতে পরিবেশ দূষণ হয়। এক্স্যাক্টলি, দিল্লির পলিউশনের কারণ হচ্ছে এটাই, পাঞ্জাব লুধিয়ানা থেকে বড় বড় ক্ষেতিগুলোকে যখন জ্বালিয়ে দেওয়া হয় সেই এয়ার পলিউশনের জন্য। কত জ্ঞান ছেলেরা, এক্ষুনি তুরন্ত তার সাথে ছুটে ছুটে যাচ্ছে, আমি পেছনে সাংবাদিক সাংবাদিক ফিলিং আসছে, ছুটছিস কেন ভাই এত জোরে, এবার বাপড়ে। আচ্ছা দাদুর ছবি তুলবে, দাদুর ছবির জন্যে কত খাটনি, দাদু নেমে গেল যা, চাটা খেয়ে এসছি, ছোটাছুটি করলে বমি হয়ে যাবে। আমার ছবি তুলছে, তোকে দেখেই হচ্ছে জানিস তো, সবাই তোকে দেখে, তোকে দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে, এরকম ভাবে পালিয়ে গেলে হয়, ভালো করে একটা এমন ড্রেস পরে আসবি দেখে যেন সবাই বুঝতে পারে যে আচ্ছা ফ্রেমটা ইমাজিন করছি, ওইখানটা তিন চারটে বাচ্চা যাবে রং বেরঙ্গি জামা পরে, একজন লাল একজন নীল, এরকম পরে সেখান থেকে এদিকতে বেরোচ্ছে। ভাই আর কত হাঁটবি, সালাপুরে এসে গেলাম মনে হচ্ছে জিয়ারা থেকে। বাহ, এই হচ্ছে একটা একমাত্র ক্ষেত দেখা গেলো যেখানে বাঁশে বেড়া দেওয়া আছে, মনে হয় খুবই সচেতন নিজের, না অবশ্যই এখানে ধানটা ঠিকঠাক হয়েছে, ফটো শ্যুট আউট হচ্ছে। এখান দিয়ে যাচ্ছিল, আগে বলা হলো সাইকেলে বসতে, ছবি তোলার জন্য রাজি হয়ে গেল, হলো ছবি এসছে, ও একদম পুরো গ্রামীণ ফটোগ্রাফি, তুই ফটোশপে স্ট্যান্ডটাকে রিমুভ করে দিতে হবে, টুক করে স্ট্যান্ডটাকে আবার রিমুভ করে দিতে ভাই, ব্লগের মধ্যে বলে দিলে সব বন্ধ হয়ে গেল, ছোটো ফটো আমাকে ফটোগ্রাফি দিয়ে কোর্সও করে দিচ্ছে হাঁটু। তো ঠিক আছে তাহলে কি বলিস, এখানে শেষ হোক, এবার আমরা বাড়ির দিকে যাই, বাড়ির দিকে আমরা দেখবো আমাদের হায়াবুসা স্টার্ট করবো নীল রঙের, হায়াবুসা চালিয়ে এখন আমার বাড়ির শিমুর দিকে রওনা দেবো, আপনার সবাই ভালো লাগবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, আমাদের মতন ঘুরবেন না, সাবধানে থাকবেন, আমাদের কথা ছেড়ে দিন, আমাদের এখানে বেরোবেন মাস্ক পরে, মাস্ক পরে, আমি কিন্তু মাস্ক পরে আছি, কেউ বলতে পারবে না।
এখানেই আমাদের শেষ হচ্ছে আজকের ব্লগ। টাটা, গুড বাই, দুর্গা দুর্গা।